ভারতের নেভির তিনটি এয়ারক্রাফট কেরিয়ার ব্যাটেল গ্রুপ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাহারা দেবে ভারত মহাসাগরে ভারতের এয়ারক্রাফট কেরিয়ারকে পরমাণু শক্তি চালিত করা হবে ইন্ডিয়ান নাভাল ডিজাইন ব্যুরো সেই দায়িত্ব নেবে যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে সূত্রের খবর ভারতের পরবর্তী এয়ারক্রাফট ক্যারিয়ারকে পরমাণু শক্তি চালিত করার ছক তৈরি করে ফেলেছে নৌবাহিনী ও দেশের পরমাণু বিজ্ঞানীরা ওই এয়ারক্রাফট কেরিয়ারের নাম হবে সম্ভবত আইএনএস বিশাল এর আগে নিউক্লিয়ার পাওয়ার্ড মেরিন আইএনএস আরিহান্ট তৈরির অভিজ্ঞতা রয়েছে ভারতের এই সাফল্যের জেরেই এবার এয়ারক্রাফট ক্যারিয়ারও সেই প্রযুক্তি ব্যবহার করার কথা ভাবছে নৌবাহিনী বর্তমানে এনডিবি ইন্ডিয়ান্স ইন্ডিয়ানস নাভাল ডিজাইন ব্যুরো ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টনের এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির কাজ করছে এই কেরিয়ারে থাকবে অত্যাধুনিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম বর্তমানে ভারতে তৈরি হচ্ছে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্ত কোচি কাজ চলছে এই যুদ্ধজাহাজ তৈরির দুই হাজার আঠারোর মধ্যে সেই কাজ সম্পূর্ণ হওয়ার কথা প্রথম কেরিয়ারটি ফাইটার জেটের স্কি জাম্পের জন্য ব্যবহার হবে দ্বিতীয় ও তৃতীয়টিতে ব্যবহার করা হবে ইএমএলএস ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম যাতে কেরিয়ারটিকে কম দ্রুত থেকেই জেট উঠতে পারে কিছুদিনের মধ্যেই ভারতীয় নেভির তিনটি এয়ারক্রাফট কেরিয়ারের ব্যাটেল গ্রুপ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পাহারা দেবে ভারত মহাসাগরে বর্তমান ভারতের কাছে রয়েছে পঁয়তাল্লিশ হাজার টনের আইএনএস বিক্রমাদিত্য রাশিয়া থেকে দুই দশমিক তিন পাঁচ বিলিয়ন দিয়ে কেনা হয়েছিল এই কেরিয়ার আরও তিরিশ থেকে ৩৫ বছর থাকবে এই কেরিয়ারের স্থায়িত্ব